আসসালামু আলাইকুম আপনারা বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি হিসেবে দেখতে পেয়েছেন বর্তমানে বাংলাদেশে অনেকবারে ইন্টারনেট শেট ডাউন করে দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক অনেক সময় সমস্যা করে আপনাদের যখন নেটওয়ার্ক সমস্যা করবে এবং ইন্টারনেট কাজ করবে না তখন কিন্তু আপনার কিভাবে আপনার ইউটিলিটি বিলগুলো পেমেন্ট করতে পারবেন গ্যাস বিল হতে পারে বিদ্যুৎ বিল হতে পারে যে কোনো বিল আপনারা কীভাবে পরিশোধ করবেন আপনারা অনেকে জানেন ইন্টারনেট না থাকলে এবং নেটওয়ার্ক না থাকলে আপনি কিন্তু অ্যাপ বিকাশ অ্যাপ অথবা নগদের অ্যাপগুলো আপনারা ব্যবহার করতে পারেন না আপনারা চাইলে কিন্তু ডির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো বিল পে করতে পারেন কিন্তু অনেক সময় যখন নেটওয়ার্ক প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউএসএসডিও কাজ করবে না বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখতে পেয়েছিলেন নেটওয়ার্ক যখন সমস্যা ছিল তখন কিন্তু বিকাশ স্টার টু ফোর সেভেন কিন্তু কাজ করেনি সো আপনারাও তখন কীভাবে আপনারা ইউটিলিটি বিলগুলো পেমেন্ট করবেন আপনারা আপনারা জেনে খুশি হবেন ই নগদের মাধ্যমে কিন্তু ইউএসএসডি ডায়াল করে নেটওয়ার্ক প্রবলেম থাকলেও এবং ইন্টারনেট না থাকলেও আপনার কিন্তু ইউএসএসডি ডায়াল করে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারবেন সো এর জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স হ্যাশ ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনাকে কল অপশনে ক্লিক করতে হবে আপনি বিল পে করবেন সো সেক্ষেত্রে আপনাকে ফাইভ সিলেক্ট করতে হবে এখানে ফাইভ সিলেক্ট করে আপনাকে স্যান্ড অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনি কোন ধরনের বিল পরিশোধ করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হচ্ছে আমরা পরিশোধ করবো ইলেকট্রিসিটি বিল সো আমরা ওয়ান সিলেক্ট করছি সো এখানে ওয়ান সিলেক্ট করার পর এখানে স্যান্ড অপশানে ক্লিক করবেন স্যান্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনার প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে আপনি কোন প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সো আমারটা এখানে নাই আমি পরের পেজে যাচ্ছি এখানে আমি সিলেক্ট করলাম তো আপনার যেটা আপনি সে সেটার নাম্বারটা সিলেক্ট করবেন এখানে আমি দেখতে পাচ্ছি পিডিবি দশ নাম্বারে আমি দশ নাম্বার সিলেক্ট করছি এরপর এখানে আমি স্যান্ড অপশানে ক্লিক করছি এরপর এখানে আপনাকে মিটার নাম্বার দিতে হবে আপনার মিটার নাম্বারটা এখানে লিখবেন আমার মিটার নাম্বারটা লেখা হয়েছে এরপর আমি স্যান্ড অপশানে ক্লিক করছি স্যান্ট অপশানে ক্লিক করার পর আপনি কত টাকা বিল পে করবেন সেটা লিখবেন আমি এখানে পাঁচশো টাকা বিল পে করছি তো এরপর আমি এখানে স্যান্ট অপশানে ক্লিক করলাম বিল স্যান্ট অপশনে ক্লিক করার পর আপনার যে মিটার নাম্বারটি দিয়েছেন সেই মিটার নাম্বারে কাস্টমারের নাম আপনাকে দেখাচ্ছে অর্থাৎ আপনার ইনশিওর হচ্ছেন আপনার মিটার নাম্বারটা ভুল নাই সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার নাম দেখাবে যার মিটার নাম্বারটা যার অর্থাৎ যার মিটার তার নামটা এখানে দেখাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা আমাদের নামে আছে সো এখানে আমাদের নাম দেখাচ্ছে এখানে আপনাকে এখন নগদের পিন নাম্বারটা লিখতে হবে আমি এখানে নগদের পিন নাম্বারটি লিখছি নগদের পিন নাম্বারটি লেখার পর স্যান্ট অপশানে ক্লিক করবেন স্যান্ট অপশানে ক্লিক করলে আপনার বিল পেটা সম্পূর্ণ হবে এবং এস মাধ্যমে আপনার টোকেন নাম্বারটা আপনার মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সো এইভাবে আপনারা খুব সহজে কোনো ইন্টারনেট নেটওয়ার্ক ছাড়া আপনারা কিন্তু আপনারা যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র নগদের মাধ্যমে এই সুবিধাটা নিতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনের মধ্যে সিম কার্ড লাগানো থাকতে হবে আপনার সিম কার্ড লাগানো থাকলে আপনি কিন্তু এই সুবিধা নিতে পারবেন অর্থাৎ এই সুবিধার জন্য আপনার মোবাইল ফোনে কোনো নেটওয়ার্ক থাকতে হবে না এবং এই সুবিধার জন্য আপনার মোবাইল ফোনে ইন্টারনেটও থাকতে হবে না এই দুটা ছাড়াই আপনারা কিন্তু বিল পে করতে পারবেন এটা শুধুমাত্র নগদের ক্ষেত্রে প্রযোজ্য আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ